নমস্কার, পাহাড়ি আমনের আরও একটি ব্লগ নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো চলুন আজ আপনাদের সঙ্গে একটা ছোট্ট সেলিব্রেশনের আয়োজন করি। এটা সম্পূর্ণ কিন্তু বাড়িতে অ্যারেঞ্জ করা। আসলে আজকাল তো সিকিমের অফবিট জায়গাতে আপনারা অনেকেই বেড়াতে আসেন, তাই অনেকেই জানবেন নিশ্চয়ই যে পাহাড়ের গ্রামগুলো কতটা নির্ঝুম, কোলাহলমুক্ত ও সমস্ত রকম এন্টারটেনমেন্টের থেকে কতটা দূরে থাকে। তো আমরা যেহেতু একটা ছোট্ট পাহাড়ি গ্রামেই থাকি, তাই আমাদেরও কিন্তু কোনো কিছু সেলিব্রেশন বলতে এইভাবেই ঘরে সব কিছু অ্যারেঞ্জ করতে হয়। কলকাতা বা অন্যান্য বড় শহরে যারা থাকেন, মানে যেখানে আমরা কোনো কিছু সেলিব্রেশন করতে গেলে বাইরে আমরা যেতে পারি, কোনো রেস্টুরেন্টে যেতে পারি, সেভাবে মজা করতে পারি, সেটি কিন্তু এখানে মোটেই সম্ভব নয়। তবে যারা প্রপার গ্যাংটকে থাকেন বা গ্যাংটকে বেড়াতে আসেন, তারা কিন্তু এই ব্যাপারটা একদমই ফিল করতে পারবেন না। গ্যাংটকে কিন্তু, গ্যাংটকের যে রমরমা ব্যাপারটা, সেটা কিন্তু মোটামুটি কলকাতার মতোই ধরে নেওয়া যায়। আর একটা ব্যাপার কি জানেন, শীতকাল মানে ওই ধরুন অক্টোবর থেকে এপ্রিল মে মাস পর্যন্ত এখানে কিন্তু একদম 6টার মধ্যেই বাজার হাট সম্পূর্ণ কিছু বন্ধ হয়ে যায়, ম্যাক্সিমাম 6:30। এমনকি আপনি যদি 6টা নাগাদ বাজারে গিয়ে গাড়ির খোঁজ করেন, সেটিও কিন্তু আপনি পাবেন না। মানে 6টা 6:30 ম্যাক্সিমাম 7টার মধ্যে আপনার এলাকা এবং বাজারহাট সম্পূর্ণ কিন্তু একদম নির্ঝুম চুপচাপ একটা অন্ধকার রাজ্যে পরিণত হয়ে যাবে। আর তার সঙ্গে সব রকম জিনিসপত্রের অ্যাভেলেবিলিটিও এখানে প্রচুর কম, তাই কোনো কিছু সেলিব্রেশন করতে গেলে আমাদের কিন্তু সব কিছু বাড়িতেই তৈরি করতে হয়। তো দেখুন, আমরা কিন্তু আজকে একটা ছোটোখাটো ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন করেছি। আর এই যে ক্যান্ডেলগুলো দেখছেন না, এগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি। এটা আমি ওই লকডাউনে শিখেছিলাম, মানে তখন ইউটিউবের কিছু ভিডিও দেখে আমি এরকম ক্যান্ডেল বানানো শিখেছিলাম। তো সেই সময় তো বাইরে টাইরে যেতে অতটা পারতাম না, আর মেয়েটাও ছোট ছিল, সেই জন্য না বাইরে যেতে ভীষণ ভয় লাগতো, বাজার থেকে ক্যান্ডেল ট্যান্ডেল কিনতে যেতে একটু ভয় ভয় করতো। সেই জন্য এইভাবে আমি জল দিয়ে ক্যান্ডেল বানানো তৈরি করে শিখেছিলাম সেই সময়। আর তারপর থেকে যে কোনো প্রোগ্রামে কিন্তু আমি এটা বানানোর চেষ্টা করি। বিশেষ করে সিদ্ধার্থ এটা খুব পছন্দ করে, তাই কোনো কিছু করতে হলে বলে এই ক্যান্ডেলই বানাও। আমার ঘরে কিন্তু অন্যরকম ক্যান্ডেলও ছিল, তো ও বললো না না, আমরা এই ক্যান্ডেল বানিয়েই আজকে ক্যান্ডেল লাইট ডিনার করব। এই দেখুন কেক কাটছি, কিসের সেলিব্রেশন বলুন তো? আচ্ছা চলুন তাহলে এটা আপনাদের খুলে বলি। আসলে এই যে আমাদের পাহাড়ি এমন ইউটিউব চ্যানেলটা, এই চ্যানেলটা না আমরা অনেক দিন ধরে ভাবছি যে একটা ইউটিউব চ্যানেল করব। আর তার থেকেও বড় কথা, আমাদের ভাবনার সাথেও আমাদের কিছু শুভাকাঙ্ক্ষীরা ছিলেন, যারা আমাদের প্রচুর উৎসাহ দিচ্ছিলেন যে একটা ইউটিউব চ্যানেল কর। অনেকেই আমাদের কিন্তু বলেছেন, কিন্তু আমরা করে উঠতে পারছিলাম না, অ্যাকচুয়ালি সাহস পাচ্ছিলাম না যে আমরা এত ব্যস্ততার মধ্যে একটা ছোটো বাচ্চা নিয়ে ঠিক টাইম করে উঠতে পারবো কি না। তো যাই হোক, সবার কথা চিন্তা করে আমরাও একটু চিন্তাভাবনা করে নিয়ে ভাবলাম দেখি না চেষ্টা করে কি হয়। তো সেই বলে আমরা শুরু কিন্তু করেই ফেলেছি, আর এই চ্যানেলটা শুরু করার জন্যই কিন্তু আজকের এই সেলিব্রেশন। তো চলুন আজকে আমাদের মেনুতে কি আছে সেটা একটু বলে দিই। বানিয়েছি তন্দুরি চিকেন, যেটা বানিয়েছি ওটিজিতে, এবং খুব সামান্য তেল মশলা দিয়ে কিন্তু এটা করেছি, আর অনেকটা পরিমাণ দই দিয়ে বানানো। এটা হচ্ছে কড়াই চিকেন, যেটাও কিন্তু খুব অল্প মশলায় আমি তৈরি করেছি। আর তার সাথে করেছি তন্দুরি রুটি, এই তন্দুরি রুটিটাও কিন্তু পুরোপুরি আটা দিয়ে তৈরি, একটু ময়দাও কিন্তু এর মধ্যে ব্যবহার করিনি। আর ওই যে কেকটা, সেদিনকে বানালাম না কেকটা, যেটার ভিডিও আগের ব্লগেই আমি দিয়েছি, তো এই কেকটা কিন্তু এই জন্যই বানিয়েছিলাম। তো চলুন আজকে আমরা খাওয়া দাওয়া করে নিই, সেলিব্রেশনটা করে নিই নিজেরা মিলেই। আসলে বাড়ি থেকে অনেকটা দূরে থাকি, তো তাই জন্য বাড়ির সকলকে নিয়ে তো আর সব কিছু সেলিব্রেট করতে পারি না, তাই আমরা তিনজনে এইরকম ঘরোয়াভাবেই কিন্তু সব কিছু করি। চলুন তাহলে আজকে খাওয়া দাওয়া করতে করতে ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওগুলো যদি ভালো থাকে, আবারও আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। নমস্কার।